সরকারি ঘোষণায় কমেনি পেঁয়াজের ঝাঁজ, রাজধানীর পাইকারি বাজারে দাম বাড়ছেই, সরকারি সংস্থার তদারকির তাগিদ। চট্টগ্রামের ফিশারি ঘাটে ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম, বারবার শিকারের নিষেধাজ্ঞাকেই দুষছেন ব্যবসায়ীরা। এবং মালয়েশিয়া বাড়ছে বাংলাদেশি খামারির সংখ্যা, দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে মিলছে সাফল্য, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যের। আপনাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। সরকারি ঘোষণার দুদিনেও কমেনি পেঁয়াজের ঝাঁজ, রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত কোনোভাবেই দাম নিয়ন্ত্রণে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাইকাররা, সরকারি সংস্থাগুলোকে বাজার তদারকির তাগিদ ক্রেতাদের। দেশের পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত মঙ্গলবার জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন পর্যাপ্ত উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দেওয়া হয়। মোহাম্মদপুর পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। বৈঠকের পর গত দুদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, কেজিতে 6 থেকে 8 টাকা বেড়েছে হাইব্রিড ও ভারতীয় পেঁয়াজের দর। আড়তদাররা বলছেন গত দুদিনে আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহ আরও কমেছে, বাজার মাল কম আসতেছে, কম ভারতের প্রাইস কম আসতেছে, এই কারণে বাজারটা একটু বেশি। তো আশা করি ভারতের প্রাইস যদি আমদানি হয়ে যায় বা বাইরের প্রাইসটা আমদানি হইলে গত সপ্তাহে যেটা আমরা হচ্ছে 42-43, সেটা আজকে 60-62, আজকে আমরা যেটা বেচতেছি 70-72, যেটা আজকে কিনতে আছে দেশে আটে কিনতে আছে সেটা 80 টাকা পড়বে। পাইকারি বাজারের পাশেই খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা বাড়তি দরে। দেশি হাইব্রিড বেচতেছে হলো 70 টাকা কেজি, আর অরিজিনাল দেশি পেঁয়াজ 75 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কেজি। খুচরা বাজারে প্রতিদিন নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়ার কথা সিটি কর্পোরেশনের, অথচ সবশেষ কবে মূল্য নির্ধারণ করা হয়েছে মনে করতে পারলেন না এই বিক্রেতা। যেই লোক আসে মানে একসময় আসে একসময় আসে না, লেখে কোনোদিন লেখে না, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্রেতারা। অভিযান চালানো দরকার, র‍্যাবের ম্যাজিস্ট্রেট আছে, র‍্যাবের আছে, ভোক্তা অধিকার আইন আছে, এগুলো যদি প্রয়োগ করে তাহলে দামটা মানে কমে আসবে। আগামী সপ্তাহ থেকে সারা দেশে পেঁয়াজ বিক্রির কথা রয়েছে সরকারি সংস্থা টিসিবির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম, পেঁয়াজের দর সহ বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমের বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ মামুন। আমি দাঁড়িয়ে আসি দেশের বৃহত্তম স্থলবন্দর, মূলত এই স্থলবন্দরে পেঁয়াজ পণ্যবাহী ট্রাক প্রবেশ করে থাকে। আপনি যেমনটা জানেন যে গত শুক্রবার ভারত সরকার পেঁয়াজের ন্যাপিড ভ্যালু বৃদ্ধি করেছে প্রায় প্রতি মেট্রিক টন 852 টাকা নির্ধারণ করার পর থেকে পেঁয়াজের বাজার কিন্তু একটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। প্রতিনিয়ত যেন পেঁয়াজের বাজার যেন কোনো কর্মে যেন থামছে না, প্রতিনিয়ত যেন বৃদ্ধির দিকে যাচ্ছে। আজ থেকে দুদিন আগে যদি বলি প্রতি কেজি পেঁয়াজ এখানে 50 থেকে 52 টাকা বিক্রি হলো, সে পেঁয়াজটা বর্তমানে আজকে হিলি আড়তে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আর এদিকে কিন্তু পেঁয়াজের আমদানি কিন্তু অনেকটা কমে গেছে, আর এই যে দামটা লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে পেঁয়াজ কিনতে যারা আসছেন পাইকাররা তারা কিন্তু এক ধরনের একটা বিপাকে পড়ে গেছেন। আর বিশেষ করে আড়তদাররা কিন্তু দোষছেন যে এখানে আমদানি করা হয়তো বা তারা দামটা এত বৃদ্ধি করেছেন। তবে আমি হিলি স্থলবন্দরের আমদানি কারকদের সাথে কথা বলেছি, আমাকে আমদানি কারকরা যেমনটা বলেছেন বিশেষ করে ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে। হিলি স্থলবন্দরে গত 6 দিনে এই বন্দর দিয়ে প্রায় আমি যদি বলি 2100 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তো আসলে আমদানি কারকরা বলছেন যে আর নতুন পেঁয়াজ বর্তমানে সাউথ পেঁয়াজ আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে উঠতে শুরু করবে, তখন হয়তো বা পেঁয়াজ দাম কমবে। মামুন, আমার কাছে ছিল হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের সর্বশেষ খবর। দিনাজপুরের হিলি স্থলবন্দরে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম, পেঁয়াজের দর সহ বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের বিস্তারিত খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। চট্টগ্রামে মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার ফিশারি ঘাটে ট্রলার থেকে নামছে টনকে টন ইলিশ, তবে দাম এখনও গত বছরের তুলনায় বেশি, মানভেদে 600 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি। ব্যবসায়ীরা বলছেন মাছ ধরায় বারবার নিষেধাজ্ঞার কারণেই কমছে না ইলিশের দাম।
নূরজামাল আতিকুরের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের ফিশের ঘাটে প্রতিদিন নামছে টলার থেকে মনে মনে রূপালী ইলিশ। তবে ইলিশের এই ভরা মৌসুমে দাম কম থাকার কথা থাকলেও অন্যান্য মৌসুমের তুলনায় এবার দাম একটু বেশি। ছোটাকৃতি ইলিশ 300 থেকে 400, মাঝারি 500 থেকে 600, আর কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা পর্যন্ত। কেজি নিশো 700 টাকা, 750 টাকা, আর আধা কেজি লাগে 350-300। এক কেজি অনেকগুলো, 1 কেজি 900, 1000, আর 700-800 গ্রাম 700 টাকা, 650 টাকা এরকম। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়া আর ঘন ঘন নিষেধাজ্ঞার কারণে বাড়ছে মাছের দাম। এ সময় আগামী 9 অক্টোবর থেকে আবারও 21 দিনের জন্য আসা নিষেধাজ্ঞা পিছানোর দাবি তাদের। এটাই সবচেয়ে বেশি ক্ষতি, যেটা 2 মাস বন্ধ দেওয়া হয়েছে, এই যে আবার নতুন করে এবছর দেওয়া গেল। এটা নিত্য চলে ফিরে খাইতে আছে, এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। 9 তারিখ থেকে বন্ধটা দিছে, ওটা যদি একটু বিছিয়ে দিত, 20 তারিখ দিত, তাহলে আমাদের লাভ হইতো। চট্টগ্রামের ফিশারি ঘাটে ভরা মৌসুমে 40 থেকে 50 টন ইলিশ নামলেও এখন তা নেমে এসেছে 10 থেকে 20 টনে। চট্টগ্রামের এই ফিশের ঘাটে প্রতিদিন মনে মনে ট্রলার থেকে নামছে রূপালী ইলিশ। এই পাইকারি বাজারে মাছের দাম নাগালের মধ্যে থাকলেও খুচরা বাজারে তা কেজিতে 200 থেকে 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। দামের এমন পার্থক্য নিয়ে মানুষের মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের খামার করে উন্নতির শিখরে পৌঁছে গেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দেশটিতে ক্রমেই বাড়ছে বাংলাদেশি খামারির সংখ্যা। প্রবাসী বাংলাদেশিদের এমন সাফল্যে অনুপ্রাণিত হয়ে খামারের কাজে অনেকে আসছেন মালয়েশিয়াও। বিস্তারিত মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদনে। কৃষিপ্রধান বাংলাদেশ থেকে এসে বিদেশের মাটিতে দেশি প্রযুক্তি কাজে লাগিয়ে সাফল্যের প্রমাণ দিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। চুক্তিতে জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন বিভিন্ন কৃষি খামার। নিজেদের খামারে তারা উৎপাদন করছে নানা জাতের সবজি ও মাছ। এসব করে শুধু নিজেরাই স্বাবলম্বী হচ্ছেন না, অনেক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করছেন। বিগত 7-8 বছর যাবৎ আমি মাছের চাষ করি, কৃষি খামার মূলত পাশাপাশি কৃষি খামার করে দেখছি, ভালো মোটামুটি শাকসবজি ভালো হয়েছে। জায়গা জমি এইগুলি সব আমরা ভাড়ায় নিয়ে এই শাকসবজি করছি, এই মাছের চাষ করি, আমরা ইনশাল্লাহ ভালো এই আসি আর ভালোই ইনকাম হয় এতে। বাংলাদেশি মালিকানাধীন খামারে কাজ করতে পেরে খুশি প্রবাসী শ্রমিকরাও। বাংলাদেশে যেরকম কাজ করতাম কৃষিকাজ, এদেশেও এরকম কৃষিকাজই করি, মোটামুটি ভালোই আছি। আমরা 7-8 জন মানুষ একসাথে কাজ মাস করি। বাংলাদেশিদের হাতে গড়া এমন খামার এখন মালয়েশীয়দের কাছেও অনুকরণীয়। আগে আমাদের এই কাজ সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাদের এই কাজ দেখে আমরাও এখন কৃষিকাজের প্রতি ঝুঁকেছি। খামার ও শাসাবাদের পাশাপাশি বীজ ও চারা নিয়েও পরীক্ষা করছে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের এমন সাফল্যে একদিকে দেশের অর্থনীতির চাকা যেমন সচল হচ্ছে, অন্যদিকে দেশের বাপমূর্তি বৃদ্ধি পাচ্ছে বিদেশের মাটিতে। মালয়েশিয়ার রাওয়াং থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দেখছেন এসময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণযোগ্যতা জনগণের কাছে অনেক বেড়ে গেছে, আপনার সাংবাদিকরা এটা ভালোই বুঝতে পারে, কারণ মানুষের মনের ভাষা, চোখের ভাষা, যেহেতু আপনারা ফিল্ডে আছেন, আপনারা এটা দেখতে পান, বুঝতে পান। এখন বিএনপি হয়তো বিষোদগার করছে, তারা যে ব্যবস্থা নিতে পারেনি, অ্যাকশান নিতে পারেনি, আওয়ামী লীগ সে অ্যাকশান নিতে করে শুরু করেছে। বেগম জিয়া যা পারেননি সেটা শেখ হাসিনা করছেন, এবং তিনি অপকর্মের ব্যাপারে নিজের দলের লোককেও ছাড় দিচ্ছেন না এবং কোনো প্রকার আপোষ করছেন না। এটা তো বাংলাদেশের একটা গ্লেয়ারিং এক্সাম্পল, এটা একটা উজ্জ্বল উদাহরণ, এবং এটা অব্যাহত থাকবে আমি মনে করি। এর ফলে সরকারের ভাবমূর্তি বাড়বে, আওয়ামী লীগেরও ভাবমূর্তি বাড়বে, শুধু যুবলীগ ছাত্রলীগ নয়, আওয়ামী লীগেও যারা এইসব কাজ করছে তাদেরও মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে।
সরকার বুঝেছে, সরকার দেরিতে বুঝেছে, এটা ঠিক না। ক্যাসিনো শহর বানিয়েছে বিএনপি, তাদের সময়ে ক্যাসিনোগুলো ছিল, সে ক্যাসিনোর ব্যাপারে অ্যাকশনটা তো নিচ্ছে সরকারের। এই সরকারের প্রথম বছরেই কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে, সময় তো এখন ফুরিয়ে যায়নি। এমন নয় যে ইলেকশনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি, আমরা তো প্রথম আট নয় মাসের মধ্যে এই সব ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যাসিনোর ব্যাপারে। তারা তো তাদের সময়ে এই ক্যাসিনোগুলো ছিল, তো তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি, যে সেটা আওয়ামী লীগ সরকার করছে, সেটা খালেদা জিয়া সরকার যা পারেনি সেটা শেখ হাসিনা সরকার করছে, এবং এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে এবং সেটাই বিএনপির গাত্রদাহের কারণ। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সাম্প্রতিক নানান বিষয় নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। ই কমার্স বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে খুলনায় প্রথমবারের মতো হয়ে গেল দারাজ সেলার সামিট। গতকাল বিকেলে প্রায় 250 বিক্রেতাকে নিয়ে সামিট শুরু করে অনলাইন প্রতিষ্ঠান দারাজ। প্রতিষ্ঠানটিতে প্রযুক্তির নতুন সংযোজন এবং বিক্রেতাগণ কীভাবে সেই প্রযুক্তি ব্যবহার করবে সে বিষয়ে ধারণা দেওয়া হয় এই সামিটে। এ সময় দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুস্তাহিদুল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসকিন আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ফার্নিচার মেলায় নতুন নতুন আসবাবপত্র নিয়ে এসেছে পার্টিক্স। ঘর সাজানোর নানা নকশার খাট, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, আলমারি সহ বিভিন্ন ধরনের পণ্যের দেখা মিলছে পার্টিক্সের এই স্টলে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ফার্নিচার পার্টিক্সের স্টলে দেখা যায় ক্রেতাদের ভিড়। ক্রেতা আকর্ষণে সব ধরনের পণ্যে 14% পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিক্রেতারা বলছে টেকসই কাঠ এবং নান্দনিক ডিজাইনের আসবাবপত্রের কারণে নজর কাড়ছে ক্রেতাদের। এবার ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা করে পেলেন রাজশাহী বিভাগের 3 ক্রেতা। কে হবেন আজকের মিলোনিয়ার শীর্ষক অফারে? ওয়ালটন ফ্রিজ কিনে সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার হাট রামচন্দ্রপুরে বাজারে এমআর ইলেকট্রিক্স থেকে ফ্রিজ কিনে 10 লাখ টাকা পান কৃষক মোহাম্মদ সাকিব। রোববার তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। একইভাবে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মিলোনিয়ার হন ধারা বাসিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ছায়েদ আলী। এদিকে বগুড়া শহরের ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে 10 লাখ টাকা পান ব্যবসায়ী আশিকুর রহমান। বেনাপোল স্থলবন্দরের ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে ওয়ান ব্যাংকের ব্যাংকিং বুথ এবং এটিএম বুথ কার্যক্রম শুরু করেছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম বেনাপোল স্থলবন্দরে ব্যাংকিং বুথ এবং এটিএম বুথ উদ্বোধন করেন। এ বুথের মাধ্যমে বন্দর ব্যবহারকারীরা ও এলাকার সাধারণ মানুষ বৈদেশিক মুদ্রা কেনা বেচা, পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এন্ডোজমেন্ট সহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ান ব্যাংক ও স্থলবন্দরের কর্মকর্তারা এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি ঘোষণার পর কমেনি পেঁয়াজের ঝাঁজ, রাজধানীর পাইকারি বাজারে দাম বাড়ছেই সরকারি সংস্থার তদারকির তাগিদ। চট্টগ্রামের ফিশারি ঘাটে ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম, বারবার শিকারের নিষেধাজ্ঞায় দুষছেন ব্যবসায়ীরা। এবং মালয়েশিয়া বাড়ছে বাংলাদেশি খামারির সংখ্যা, দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে মিলছে সাফল্য, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।